আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আমার আজকের সংক্ষিপ্ত আলোচনায়। আপনারা জানেন একটি দুঃখজনক ঘটনা ঘটেছে গত 31 জুলাই। বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে, নানা ধরনের বিশ্লেষণ চলছে। বাংলাদেশে যা হয় সত্য ঘটনা আমরা কখনোই হয়তো জানতে পারবো না, কারণ ইতোমধ্যেই তার এই মৃত্যুকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনা প্রশমনের জন্যই নানা তরফ থেকে চেষ্টা চলছে মূল ঘটনাকে অন্য খাতে প্রবাহিত হয়ে যাবে, কথা বলাই বাহুল্য। কারণ বাংলাদেশের সকল কিছুই রাজনৈতিক বিবেচনায়, রাজনৈতিক ফায়দা দেখেই নির্ধারিত হয়। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত তদন্ত কমিটি, কোনো তদন্ত কমিটি এ পর্যন্ত তার রিপোর্ট দেয়নি, বা রিপোর্ট দিলেও সেটি আলোর মুখ দেখেনি, বা কোনো কিছুই বাস্তবায়িত হয়নি। আমরা জানি মেজর সিনহার এই মৃত্যু অল্প কদিনের মধ্যেই আরেকটি বড় ঘটনায় চাপা পড়ে যাবে, মানুষ তখন ব্যস্ত হয়ে পড়বে সে বিষয়টি নিয়ে। তো আজকে যে বিষয়টি, আজকে আপনারা এই অনুষ্ঠানের যে শিরোনাম দেখছেন, আমাদের গর্বের সেনাবাহিনীর যে পোশাক, যে পোশাক দেখে আমরা উজ্জীবিত হই, যে পোশাক দেখে আমরা নিরাপত্তা অনুভব করি, যে পোশাককে আমরা ভালোবাসি, সে পোশাককে কেন্দ্র করে একটি শিরোনাম দেওয়া হয়েছে। সেই শিরোনামটি হচ্ছে সেই শিরোনামটি নেওয়া হয়েছে দৈনিক প্রথম আলোর একটি রিপোর্ট থেকে। সেনাবাহিনীর এই পোশাক আমাদের অনেক গর্বের, কিন্তু পুলিশ এটিকে যেভাবে মামলার এজাহারে চিত্রিত করার চেষ্টা করেছে তাতে খুবই মর্মাহত। এবং এখানেই মনে হচ্ছে যেন, এখান থেকেই মনে হচ্ছে যেন কোনো একটি বিশেষ মহলের কোনো একটি উদ্দেশ্য নিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলতে আমি রাজি নই। মামলার এজাহারে সংশ্লিষ্ট থানার পুলিশ নন্দ দুলাল রক্ষিত লিখছেন, টেকনাফ মডেল থানা এলাকার বাহার ছড়া পাহাড়ি এলাকা, এই এলাকায় আগে থেকেই ডাকাত দলের সক্রিয় অবস্থান ছিল। এই এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক সহ অস্ত্র ও গুলি উদ্ধার হয়। বিভিন্ন সময় সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে বাড়িঘরে লুটপাট করা হয়েছে বলে ব্যাপক জনশ্রুতি আছে। সিনহা মোহাম্মদ রাশেদের পরনে সেনাবাহিনীর সদস্যরা পরেন এমন পোশাক থাকায় লোকজন তাকে ডাকাত ভেবে ধাওয়া দেন। আপনারা বোঝার চেষ্টা করুন কতটুকু উদ্দেশ্য প্রণোদিত এই লেখা। হ্যাঁ, আমরা পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের দু একটি জায়গায় দেখেছি যে অস্ত্রের সাথে সেনাবাহিনীর পোশাকের সদৃশ কিছু পোশাক বিভিন্ন সময় উদ্ধার হয়েছে। অ্যাকচুয়ালি খুব নিকটতম সময়ে এই জাতীয় কোনো তথ্য আমাদের জানা নেই। এবং সেনাবাহিনীর পোশাক পরে কেউ ডাকাতি করতে গেছেন বা ধরা পড়েছেন এমন কোনো ঘটনাও আমার অন্তত জানা নেই। গত 10 বছরে এমন কোনো ঘটনা ঘটেছে? অর্থাৎ সেনাবাহিনীর পোশাক কি ডাকাতটা পরে? সেনাবাহিনীর পোশাক কি ডাকাতের পোশাক? মানুষের ধারণা কি তাই? যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেই জায়গায় কিন্তু সেনা সদস্যদের উপস্থিতি যে একেবারে বিরল তা কিন্তু না, প্রতিনিয়তই তাদের উপস্থিতি, সেখানে তাদের ক্যাম্প আছে, সেখান থেকে তারা কাজ করছেন, অনেক দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীর পোশাককে লক্ষ্য করে এই যে নন্দ দুলাল রক্ষিত যা লিখছেন এজাহারে, সেটি কিন্তু তার মন গড়া লেখা নয়, বা ইনস্ট্যান্ট তার পক্ষে এই জাতীয় কিছু লেখাও সম্ভব নয়, যদি না তাকে পূর্বে এই সংক্রান্ত একটি ব্রিফিং দেয়া না হয়ে থাকে। তো তাদের ব্রিফিং থেকে আমরা বুঝতে পারি যে তাদের এজাহারের যে ভাষা, সে ভাষা থেকে আমরা বুঝতে পারি যে মেজর সিনহা হয়তো নজরবন্দি ছিলেন, মেজর সিনহার দিকে হয়তো লক্ষ্য রাখা হচ্ছিল, এবং জুত মতো তিনি যেদিন এই সেনাবাহিনীর কমব্যাট
ড্রেস পরে বের হয়েছেন সেদিন এই ঘটনাটি ঘটানো হয়েছে, এবং এটি খুব অস্বাভাবিক কিছু নয়। আমি বহু আর্মি অফিসারকে দেখেছি, অবসরপ্রাপ্ত আর্মি অফিসারকে দেখেছি, তারা পূর্ণ ইউনিফর্ম হয়তো পরেন না, কিন্তু তারা মাঝে মধ্যে অনেকেই প্যান্ট পরেন, অনেকেই টি শার্ট পরেন, অনেকেই বুট পরে চলাফেরা করতে এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোয় সাবেক অফিসাররা তাদের সামরিক যেই পোশাকের যে নির্দেশনা, সেই জাতীয় পোশাক পরে অবসরের পরেও তারা যোগ দিতে পারেন। তো এই যে নন্দদুলাল রক্ষিতের যে ভাষা বা এজাহারে যেটি লিপিবদ্ধ হলো, সেটি কিন্তু সংরক্ষিত হয়ে গেল এবং আন্তর্জাতিক মিডিয়াতে ওই বিষয়টি কিন্তু ছড়িয়ে পড়লো। তো কেউ কি একটু ব্যাখ্যা দেবেন যে সেনাবাহিনীর পোশাকের সঙ্গে এই যে ডাকাত ভেবে যে সেনাবাহিনীর পোশাক পরা একজনকে যে ডাকাত ভেবে ধাওয়া দিল, এতে কেন আমাদের সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে? ইতিমধ্যে আপনারা বিভিন্ন চ্যানেলে, টেলিভিশনে বা ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমের আপনারা দেখেছেন দুজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য, দুজন নয় আরো কয়েকজন আছেন যারা তাদের বক্তব্য দিয়েছেন, এবং আপনারা দেখেছেন কি পরিমাণ বর্বরতার সাথে মেজর সিনহাকে সেখানে পুলিশ হত্যা করে। তো আমরা ছোট একটি ক্লিপ আপনাদের দিচ্ছি একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আপনারা একটু দেখুন। বসো শালা ফুট বসো, উনি বসতেই পারে না, এটুকু বসে বসার সময় ওনাকে দুই তিনটা গুলি করছিল, একটা করছে সিনার মাঝখানে, একটা করছে এখানে, একটা কোথায় করছে আমি দেখি না, মনে হয় এখানে করছে মনে হয়। করার সময় ওনাকে, উনি তো পড়ে গেছে, গুলি হয়ে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ওনাকে তিন চারটা লাথি মারছিল, লাথি মারার পরে মুখে মুখে লাথি দিয়ে শিবিরে ছিল। পরে ট্যানাপ থেকে দুইটা গাড়ি আসছিল, একটা প্রথমে নোহার ছিল, তারপরে একটা পুলিশের গাড়ি, ওই ট্যাংরাফের এস আই ওই প্রদীপ স্যার আসছিল, আসার পরে উনি তাড়াতাড়ি গাড়ি তো মনে হয় আসতে পারে নাই, উনি দূরে আসে, পরে লাস্টটাকে দুই তিনটে লাথি মারছে, লাথি মারার পরে মোবাইলে কথা বলতেছে, হাতে পিস্তল ছিল, উনি বলছেন নাম, তখন উনি বলতেছে যে যাকে যিনি কি গুলি করছে তিনি বলছেন স্যার নামতেছি, নামার সাথে সাথে দুই হাত উঁচু করে এই যে হাতে আধা বসানো করে দুই হাত উঁচু করে বাবা দেখুন বলছে, কোনো কথাবার্তা ছাড়া দ্রাম দ্রাম গুলি করছে। উনি তো এরকম চিত হয়ে গেছে, চিত হয়ে যখন গেছে তখন পা দিয়ে মুখের উপর থেকে চিবি ধরছে, চাপিয়ে ধরছে, চাপি ধরার পরে 10 মিনিট পরে পুষি প্রতিবেশা ওনার বুঝতে পারছেন যে সেনাবাহিনীর পোশাক পরিহিত একজন মানুষ, একজন তরুণ, আর যিনি তার পরিচয় দিয়েছেন, যিনি পুলিশের নির্দেশনা মেনে দুহাত উঁচু করে নি কিছুটা ডাউন করে গাড়ি থেকে বের হয়ে এসেছেন, তাকে কোনো রকমের কোনো কথা ছাড়াই তিনটি গুলি করা হয়েছে। এরপরে এই এস আই লিয়াকত এবং ওসি প্রদীপ, এই দুজনেই তার শরীরে লাথি মেরেছেন, তার মুখের উপর বুট দিয়ে চেপে ধরেছেন। অর্থাৎ আপনারা দেখুন, সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষ, তিনি পরিচয় দিয়েছেন, তিনি সেনাবাহিনীর সাবেক মেজর, তাকে হত্যা করার পরে তার প্রতি যে যে অশ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে সেটি আসলে খুবই বিরল। সাধারণত বাহিনীতে যারা কাজ করেন, বিভিন্ন ফোর্সের যারা যারা কাজ করেন, তারা কিন্তু শত্রুপক্ষের কেউ যদি নিহত হন, সেই নিহতের সামনে এসে তারা শ্রদ্ধাবশত তাদের মাথার ক্যাপ খুলে ফেলেন। কারণ মানুষ যখন মারা যায় তখন সেই মানুষ সকল কিছুর ঊর্ধ্বে চলে যায়। পাশাপাশি আরেকটি প্রশ্ন যদি আমি এখানে করি, যে মেজর সিনহা গত এক মাস ধরে ওই এলাকায় আছেন এবং তার এই গাড়িটি কিন্তু সবার কাছে পরিচিত হয়ে যাওয়ার কথা, এবং গত এক মাসে তিনি যদি, আমরা যতটুকু বুঝতে পারি, তিনি প্রায় এই পথ দিয়েই গেছেন এবং চেকপোস্টে যারা কাজ করেন তারা যে পদ্ধতিতে কাজ করেন তারা এই মেজর সিনহার এই গাড়ি এবং তার চেহারার সঙ্গে পরিচিত হয়ে যাওয়ার কথা। তো সিনহার গাড়ি এখানকার চেকপোস্ট, বিজিবি চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট সব জায়গায় কিন্তু পরিচিত হয়ে যাওয়ার কথা। তো সেখানে হঠাৎ করে তাকে এইভাবে আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে গাড়ি থামিয়ে তাকে মেরে ফেলা, এই বিষয়টিকে আমি কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে রাজি নই। বাংলাদেশে অতীতে অনেক রকমের ঘটনা অনেকে ঘটিয়ে পার পেয়ে গেছেন,
অনেক ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে, অনেক বিষয়ে একটি ঘটনা দিয়ে আরেকটি ঘটনাকে আড়াল করা হয়েছে। বিডিআর বিদ্রোহের নামে যে 57 জন সেনা কর্মকর্তাকে আমরা হারিয়েছি, সেই ঘটনারই একটি সুষ্ঠু তদন্ত এবং বিচার হয়নি। তো সেক্ষেত্রে একজন মেজর সিনহার এই ঘটনার কতটুকু সুষ্ঠু তদন্ত বা বিচার হবে সেটি সকলের মনে প্রশ্ন সাপেক্ষ। তবে আমরা চাই যে মেজর সিনহার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের যে বিচারহীনতার যে সংস্কৃতি তার অবসান ঘটবে। দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউটিউবের আমার মূল চ্যানেলটিতে একটু সমস্যা হচ্ছে, আশা করি সেটি ফেরত আসবে। আমার ইউটিউব চ্যানেল, দুটি চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে লাইক ফলো দিয়ে সংযুক্ত থাকুন, যেন যে কোনো অনুষ্ঠান, যে কোনো ইনফরমেশান আপনারা সঙ্গে সঙ্গেই পেতে পারেন। ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।